একটি প্রশ্ন আছে আমাদের মাঝে একজন করেছে যে কোরবানির থেকে পাঁচ থেকে সাতজন শরিক হয়ে থাকে এর মধ্যে দেখা গেছে একজন শরিক কোরবানির দুই দিন আগে বা একদিন আগে তার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মতো তার মৃত্যু ঘটলো বা সে মারা গেল সে তো সে মারা যাওয়ার পরে ওই শরিকটা যে ছয়জন ছিল ছয়জনের মধ্যে একজন মারা গেল। এখন ওই পাঁচজন কি ওনার টাকাটা কীভাবে মানে এটা এই বিষয়ে কি বলবেন মানে সম্পূর্ণ বিষয়টা জি ধন্যবাদ আসলে আল্লাহর রাবুল আলমিন কোরআনুল কারিমে বলছেন কুল্লু নফসিন্দা ইকতুল মাউদ সমস্ত প্রাণীর স্বাদ গ্রহণ করবে এবং মৃত্যু কার কোন সময় আসবে এটা কিন্তু আসলে কেউ হই আমরা জানি না এটা আল্লাহ পাকে ভালো জানেন সুতরাং এরকম আমাদের সমাজে বা আমাদের দেশে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যে একজনে কোরবানির যখন চাঁদ উঠে যে জিল হজে চাঁদ উঠে গেল উনি শরিক হয়ে কোরবানি কিনে আনছেন আনার পরে কেউ অনেকে আসে এরকম বাজারেও অনেকে মারা গেছে এরকম আমরা দেখতে পাই বাড়িতেও মারা গেছে বা কোরবানির আগেও কেউ মারা গেল এরকম অনেক হয় সুতরাং এটার সুন্দর সুশৃঙ্খল একটা ফয়সালা ইসলাম আপনাকে আমাকে দিয়েছেন এটা হচ্ছে সাতজনে অথবা একাধিক শরীকে যদি কোনো কোরবানির পশু ক্রয় করা হয় এবং ওই তাদের মধ্য থেকে যদি একজন মারা যায় এনতেকাল করে তাহলে এটা ওই যিনি এনতেকাল করেছেন মায়েত মায়েদের যে উত্তরাধিকার যারা আছে তাদের সাথে আপনি প্রাথমিকভাবে পরামর্শ করতে হবে তার উত্তরসূরি যারা রয়েছেন ছেলে অথবা ভাই অথবা যারা তারা ফ্যামিলির মধ্যে আছেন তাদের সাথে আপনি প্রথমে আপনারা পরামর্শ করতে পারেন যদি তাদের কাছে চাইবেন যে তারা কি এটাতে শরিক থাকতে চাই না তারা শরিক উড্ডো করে নিতে চাই। যদি তারা বলেন যে না আমরা এটাতে শরিক থাকতে চাই যদি শরিক থাকতে চাই তাহলে তো কোনো সুবিধা নেই কারণ এখন যিনি শরিক হয়েছেন ওনার অবর্তমানে ওনার উত্তরাধিকারীরা যারা তারাই তার পক্ষে অবস্থান নেবে এবং স্থলাভিষিক্ত হবে আর যদি শরিক তারা না হতে চায় যেন আমরা শরীর খব না আমাদের টাকা দিয়ে দেন তাহলে কিন্তু আপনি বাকি যে আরও জজন থাকেন আপনারা মিলে তার বাগে যত পড়ে এত টাকা আপনারা তাদের তাকে তার উত্তরাধিকার তাদেরকে দিয়ে দিবেন এবং এই ক্ষেত্রে যদি আপনার মনে বুঝেন যে আরেকটা শরিক নতুন নিবেন অবশ্যই আপনার নিতে পারেন অসুবিধা নাই টাকার যে সমান অঙ্ক আছে ওই অঙ্কটা দিয়ে আপনার নতুন একজন শরিক এগাইতে নিয়ে কুরবানি দিতে পারবেন এতে কুরবানির কোনো অসুবিধা হবে না ধন্যবাদ দর্শক দেখতেছেন কন্টিনিউ করতেছেন যারা ধন্যবাদ আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার আছে হুজুরের কাছে তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে আগে আমরা শুনতাম যে কোরবানির গোস্ত তিন দিনের বেশি খাওয়া যাবে না কিন্তু এখন বর্তমান সমাজে যে ফ্রিজ আছে তা আমরা ফ্রিজে রাখি ফ্রিজে রেখে দেখে গেছে এ বছরে কোরবানির মাংস পরের বছর কোরবানি আসা আগ পর্যন্ত আমাদের অনেক ফ্যামিলি চালাই চালিয়ে যাচ্ছে তো এই বিষয়ে আসলে কে আমরা কি যতদিন ইচ্ছা কোরবানির মাংস বা গোস্ত রাখতে পারবো না তিন দিন যেটা তিন দিন বা সাত দিন একুশ দিন এরকম কোনো মেয়াদ সম্পূর্ণ নিষিদ্ধ এরকম কোনো নির্দিষ্ট মেয়াদ আছে যাই হোক আল্লাহ রব আলমিন ফরমাইছেন আল্লাহ বলেছেন হে মানব সকল তোমরা আমি আল্লাহরবুল আলামিন জমিনে যে নেয়ামত দান করেছি নেয়ামত থেকে তোমরা হালাল যে জিনিসগুলো আছে হালাল যে বস্তু আছে কুলু হালালাং তইবা হালাল বস্তু পবিত্র যে বস্তুগুলো রয়েছে যেগুলো তোমরা খাবে ওই হালালগুলো তোমরা খাও এটার কোনো সময় কোনো নির্ধারণ করা দেওয়া হয়নি তে তো কোরবানির ক্ষেত্রে আমাদের হয়তো অনেকের এরকম থাকতে পারে যে আগেকার যুগে সাত দিনের ভিতরে হয়তো এটা খেয়ে শেষ করছে এরপরে আর খাওয়া যাবে না না কোনো হালাল জিনিসকে আপনি হারামের দিকে দাবিত করতে পারবেন না খাওয়া যাবে না যদি আমি বলি তাহলে এটা হচ্ছে হালাল আমি যদি বলি খাওয়া যাবে না তো এটা আমি হারামের দিকে নিয়ে গেলাম যদি এরকম ধারণা আমি পারফেক্টভাবে বলি তাহলে আমার ইমানের মধ্যে কিন্তু আঘাত আসবে কোরবানির এই ক্ষেত্রে গুস্তের ক্ষেত্রে খাবার ব্যাপারে সরহে বেকাইয়ার মধ্যে সুন্দর করে এটা বলে দেওয়া আছে তো কোরবানির গুস্ত আপনি কি করতে পারবেন কোরবানির গুস্ত আপনি বিক্রি করতে পারবেন না কিন্তু খেতে পারবেন আপনি যতদিন ইচ্ছা এটা সংরক্ষণ করা যাবে কিন্তু আপনি এটাকে বিক্রি করা যাবে না এবং সংরক্ষণ করার ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে কোন কারণে আপনাকে বলছেন যে খাও অলা তু কিন্তু অপচয় করো না এখন সংরক্ষণ করতে যে আমার আমার যদি দুর্বলতার কারণে আমার যদি দায়িত্বহীনতার কারণে যদি এটা অপচয় হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই গুণাগার হতে হবে কারণ অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে এখন আমি এটা অপচয় না করে আমি সম্পূর্ণ সতর্কতায় পরিপূর্ণ সতর্কতার সহিত নিয়ে আমি কোরবানির গুস্ত যতদিন ইচ্ছে আপনি আপনার ফ্যামিলির সহ আপনি নিজস্ব আত্মীয় স্বজনকে নিয়ে আপনি খেতে পারবেন এতে আপনার কোরবানির কোনো অসুবিধা নেই আপনার কোনো বাধা বিভক্তি নাই তবে কোনোভাবে যদি অপচয় না হয় ওইটাকে আপনি সর্বোচ্চ পায়রুটি দিতে হবে দিয়ে আপনি যতদিন ইচ্ছা সংরক্ষণ করে আপনি খেতে পারবেন এতে আপনার কোরবানির কোনো সমস্যা নেই